আমার নাম তন্ময় দুয়ারি, আমি একজন কম্পিউটার শিক্ষক। আমার স্কুলের নাম মহিষাগড় সরস্বতী বিদ্যা মন্দির এবং স্কুলের কোড 3102, আর আমার সাবজেক্ট CMNT। আচ্ছা, আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মাউস। আচ্ছা, মাউস কি? না, মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস। মাউস হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস, এর মাধ্যমে আমরা বাইরে থেকে কম্পিউটারের যেসব জিনিসপত্র থাকে বা যে কম্পিউটারের যেসব কাজ করি বা বিভিন্ন রকম যে আইকন থাকে সেগুলোকে আমি সিলেক্ট করতে পারি বা বিভিন্ন ধরনের নির্দেশনার কাজ আমরা এই মাউসের মাধ্যমে করে থাকি। আচ্ছা, এই মাউস দু রকমের হয়। দু রকম কিসের ভিত্তিতে? না, গঠনের ভিত্তিতে। গঠনগত দিক দিয়ে মাউস দু রকমের হয়। একটি হচ্ছে বল মাউস, একটি হচ্ছে অপটিক্যাল মাউস। বল মাউস হচ্ছে খুব পুরনো মাউস, এটা অনেক আগে ব্যবহার করা হতো, এখন আর বল মাউস ব্যবহার করা হয় না। এখন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপটিক্যাল মাউস, এবং এটা বহুল প্রচলিত। আচ্ছা, মাউসে সাধারণত তিন ধরনের ক্লিক করা হয়। একটা হচ্ছে লেফট ক্লিক, একটা হচ্ছে রাইট ক্লিক, আর একটা হচ্ছে স্ক্রল বাটন থাকে, মানে একটা হুইল থাকে। তো লেফট ক্লিকের সাহায্যে, লেফট ক্লিকে আবার দু রকমের হয়, একটা সিঙ্গেল ক্লিক আর একটা হচ্ছে ডাবল ক্লিক, আর রাইট ক্লিকে একটাই ক্লিক হয় আর স্ক্রল ক্লিকেও একটাই ক্লিক হয়। লেফট ক্লিক সাধারণত আমরা কি করি, সিঙ্গেল ক্লিকের সাহায্যে কোনো কিছুকে সিলেক্ট করি, আর ডবল ক্লিকের সাহায্যে আমরা কোনো কিছু ওপেন করি, আর রাইট ক্লিকের সাহায্যে আমরা যদি কোনো কিছুর উপর স্পেশাল কিছু করতে চাই তাহলে রাইট ক্লিকটা ব্যবহার করে থাকি। আর স্ক্রল বাটন, যখন আমরা কোনো কিছু টেক্সট রিড করি তখন সেই টেক্সটটাকে ওপরে ওঠানো বা নামানোর ক্ষেত্রে এই স্ক্রল বাটনটাকে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে দেখছো দু ধরনের মাউস আছে, একটি হচ্ছে বল মাউস, এটা হচ্ছে বল মাউস, এটা হচ্ছে অপটিক্যাল মাউস। বল মাউসে কি ব্যবহার করা হয়? না, বল মাউসে বল ব্যবহার করা হয়। বল এই নিচের দিকে দেখবে, এখানে এই ঢাকনাটা, একটা ঢাকনা আছে, এটাকে ঘুরালে এরকম লেগে যায়, আবার ঘুরালে খুলে যায়। খুলে দিলে তার ভেতরে একটা রাবারের বল থাকে, এটা একটা ধাতব বল। তার উপরে, মানে এর ভেতরে একটা ধাতব বল আছে, তার উপরে রাবার প্যাডের একটা আচ্ছাদন দেওয়া আছে, এইটা এর ভেতরে থাকে। তারপরে এই ঢাকনাটা লাগিয়ে দেওয়া হয়। এই ঢাকনাটা লাগিয়ে দিলে এরপরে আমরা যখন এটাকে আমরা একটা সমতল সারফেসের উপরে রাখি, দিয়ে এটাকে আমরা যখন সমতলের উপরে মাউসটাকে ঘষতে থাকি তখন কি হয়, এই বলের নিচের অংশটা সমতলের উপর থেকে বলটা ঘুরতে থাকে এবং স্ক্রিনে মাউস পয়েন্টারটি নড়াচড়া করতে থাকে এদিক ওদিক। এখানে তাহলে সিগন্যালটা পাঠানো হচ্ছে কি দিয়ে? না, এই বলের মাধ্যমে। এখানে বল যে কাজটা বল করছে অপটিক্যাল মাউসের ক্ষেত্রে, সেই কাজটা হচ্ছে কিসের দিক দিয়ে? এইখানে একটা লাইট সেন্সর থাকে, LED। এই লাইট সেন্সর ব্যবহার করে ওই নির্দেশনার কাজ করা হয়, সেই জন্য এটাকে অপটিক্যাল মাউস বলে। অপটিক্স কথাটার অর্থই হচ্ছে আলো। এই দু ধরনের মাউস আমি তোমাদের দেখালাম। আচ্ছা, এই মাউসের ক্ষেত্রে দেখো, একটা মাউসের ক্ষেত্রে একটা কানেক্টার দেখা যাচ্ছে, এটা হচ্ছে PS2 কানেক্টার। মাদারবোর্ডে, এর আগে যে আমি ক্লাস নিয়েছিলাম, মাদারবোর্ডে যেখানে মাউস লাগানোর জায়গা দেখিয়েছিলাম, সবুজ রঙের একটা জায়গা ছিল মাউস লাগানো, ওটা PS2 পোর্ট, ওইখানে এই কানেক্টারটি যুক্ত হবে, PS2 কানেক্টার। আবার এ মাউসের ক্ষেত্রে দেখো, এখানে দেখো, এর ক্ষেত্রে কানেক্টারটা হচ্ছে কি, USB। তাহলে এই মাউসটা যদি আমি কম্পিউটার সিস্টেমে লাগাতে চাই তাহলে কোথায় লাগাবো? USB পোর্টে।